হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জারিফ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কীভাবে ঝটপট অল্প সময়ে সুস্বাদু নাস্তা তৈরি করতে পারবেন। তো যেই নাস্তাটি আজকে দেখাবো সেটি হচ্ছে ডিম পিঠা। ডিম পিঠা তৈরি করার জন্য আমরা যা যা উপকরণ লাগবে সেগুলো দেখাচ্ছি। একটি ডিম নিয়েছি আমি এখানে, আর স্বাদমতো লবণ, একটু হলুদ নিয়েছি হাফ চা চামচের মতো, আর এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি আমি, লাল এবং সবুজ, আপনারা ইচ্ছা করলে যে কোনো কালার ইউজ করতে পারেন। আর আমি এখানে নিয়েছি তিন টেবিল চামচের মতো পেঁয়াজ, এবং হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, এবং কিছু পানি, পানিটা পরিমাণ মতো আমরা নিয়ে নিব। এখন এখন একটি মিক্সিং বোলে আমরা প্রথমে ডিমটি নিয়ে কেটে নেব, তারপর ডিমটি একটু আমরা ফেটে এর মধ্যে আমি ময়দাটুকুন দিয়ে দিব, অল্প অল্প করে ময়দা। হ্যাঁ, এই যে চালের গুঁড়াগুলো আমি দিয়ে এই যে নেড়ে নিচ্ছি, এর মধ্যে আমি একটু পানি দিয়ে নিব, অল্প অল্প করে পানি দিব আর অল্প অল্প করে নাড়ব। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের নিজেদের মতো লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো খুব সামান্য দিতে হয়, আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোর সাথে মরিচগুলো অ্যাড করে একটু মথে নিয়ে মিশ্রণটার সাথে দিয়ে দিব। দেখেন, আমি একটু মথে নিলাম, নিয়ে এটার সাথে অ্যাড করে দিলাম, দিয়ে এটা একটু নেড়ে দিচ্ছি। দেখুন, মিশ্রণটির ঘনত্বটা মানে কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, ঠিক এরকম, এর থেকে বেশি পাতলাও না ঘনও না। এখন চুলায় আমি এই একটি প্যান বসিয়ে দিয়েছি, এবং চুলাটা একটু জোরে দিব প্রথমে, কারণ এই তাওয়াটা একটু বেশি করে গরম করে নিতে হবে, তারপর আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। আমাদের প্যানটি গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাটা তৈরি করব। এখন আমাদের এই যে প্যানটি মানে তেলটি গরম হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে দেব। ঢেলে দিয়ে এই যে আমি সুন্দর করে একটু এটা ঢেকে দিয়েছিলাম, এখন আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এখন আমি এটা উঠিয়ে দিচ্ছি, এখন কি সুন্দর হয়েছে, ফাইনাল শেপ, অনেক সুন্দর একটি শেপ এসেছে। হ্যাঁ, এখন আমি ওই পাশের অংশটি একটু তাপতে নিব, এবং এটা আবার ঢুকিয়ে দিব একটু। আমাদের পিঠাটি তৈরি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। হয়ে গেল আমাদের ডিম পিঠা ঝাল ঝাল। দেখবেন, আপনারা বাসায় তৈরি করবে অবশ্যই খাবেন, দেখবেন অনেক টেস্টি একটি খাবার। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।